করোনা ভাইরাস থেকে শুরু করে যত ধরনের গজব, পারিবারিক গজব, সামাজিক গজব, রাষ্ট্রীয় গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে আমাকে আবারও নবীদের সেই আদর্শে আদর্শবান হওয়া লাগবে, ঠিক না বে? ঠিক। নবীর আদর্শ হলো চোখের পানি নজর না দেওয়া, এবং যুগে যুগে যেই সম্প্রদায় মুক্তি পেয়েছে তারা চোখের পানি ঝরাবার মাধ্যমে মুক্তি পেয়েছে। তোমরা অবশ্যই পাঁচটি গুনাহ থেকে, পাঁচটি অপরাধ থেকে বেঁচে থাকো, কারণ এই পাঁচটি অপরাধ এত জঘন্য অপরাধ, এত সাংঘাতিক অপরাধ। এই অপরাধ যখন পৃথিবীর মানুষ করবে, যেই সমাজে করবে, আল্লাহ পাক আর ধৈর্য ধারণ করে বসে থাকেন না যে তাকে জাহান্নামে এনে শাস্তি দিব, এই অপেক্ষা আল্লাহ পাক করেন না, বরং অন দ্য স্পট ওই যুগেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে ফেলেন। বিশ্বনবী বলেছেন এই পাঁচ গুনাহ থেকে বেঁচে থাকো। নবীজি বলেন আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমাদেরকে এই পাঁচ অপরাধ থেকে রক্ষা করেন। এর এক নম্বর অপরাধ, যখন সমাজের মধ্যে লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, আল্লাহর নবী বলেন যখন কোনো সমাজের মধ্যে, যখন কোনো সমাজের মানুষ, যখন কোনো জনপদের মানুষ, যখন কোনো দেশের মানুষ অশ্লীলতার কাজ করে বেড়ায়, অশ্লীলতার কাজ হচ্ছে পারমিশন লাগে না, অশ্লীলতার কথা ছড়ানো হচ্ছে অনুমতি লাগে না, কিন্তু ভালো কাজ করতে গেলে অনুমতি লাগে, যখন এমন একটা সময় তোমাদের সামনে অপেক্ষা করবে তখন তোমরা বুঝে নাও আল্লাহর গজব খুব তাড়াতাড়ি চলে আসবে। বন্ধুরা আমার, আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার, আজ এমন একটি জেলা খুঁজে পাওয়া যায় না যেই জেলার মধ্যে অশ্লীলতার সায়রাব ঘটে যায়নি, এমন একটি জেলা খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেটা? ঠিক। এমন একটি থানা খুঁজে পাওয়া যায় না, এমন একটি এলাকা খুঁজে পাওয়া যায় না। আর সব থেকে পরিতাপের বিষয় হলো এখন এমন পরিবারও খুঁজে পাওয়া যাচ্ছে না যেই পরিবারের মধ্যে অশ্লীলতা এবং বেহায়াপনার সায়রাব নেই, এমন একটি পরিবারও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন যখন অশ্লীলতা ছড়ায় পড়বে তখন বিভিন্ন মহামারীও আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিবেন। ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দিবেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, শুধু কি মহামারী দিবেন না, এমন এমন রোগ আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য এনে দিবেন যেই রোগের নাম পৃথিবীর মানুষ জানে না, যেই রোগের নাম পৃথিবীর কোনো কান কোনোদিন শুনেনি, এমন আজাব, এমন গজব, এমন রোগবিধি পৃথিবীর মানুষের ঘরে ঘরে আল্লাহ পাক এনে দিবেন। বন্ধুরা আমার, মনে হচ্ছে আমার কাছে আমরা সেই যুগে চলে আসছি যে প্রত্যেক সমাজে, প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায় অশ্লীলতার অশ্লীলতা, বেহায়াপনা আর বেহায়াপনা, মা সন্তানের সাথে, মা মেয়ে একসাথে বেহায়াপনার কাজে অংশগ্রহণ করছে, সন্তান বাবা একসাথে বেহায়াপনার কাজে অংশগ্রহণ করছে, এই জন্য আল্লাহর গজবও আসমান থেকে নেমে আসছে, জমিন থেকে উপরে উঠছে, ঠিক না বেটা? ঠিক। ভাইয়েরা আমার, এই গজব থেকে যদি বাঁচতে হয়, এই গজব থেকে বাঁচা দরকার আছে কি নাই? এই গজব থেকে বাঁচতে চাই তো আমরা, এই গজব থেকে বাঁচতে হলে অনেক কর্মসূচি আছে, আমি দুটো কর্মসূচির কথা বলবো। এক নম্বর কর্মসূচি হলো আমাদেরকে গুনাহের পথ থেকে ইউ টার্ন নিয়ে ইবাদত এবং আল্লাহর গোলামির পথে অগ্রসর হতে হবে, ঠিক না বেটি? দুই নম্বর, চোখের পানি নজরনা আল্লাহর আদালতে সাজদায় পড়ে পড়ে চোখের পানি নজরনা পেশ করা লাগবে। চোখের পানি নজরনা যেই জাতি দিতে পারে না, সেই জাতি অপরাধ করলে আল্লাহ পাক তাদেরকে ছাড় দেন না।
আমি আপনাদেরকে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ পবিত্র কোরআন থেকে একটি ঘটনা বলছি আপনাদেরকে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরাকের মসুল, বর্তমান মসুল যে এলাকাটি আছে, এই এলাকাতে এসেছিলেন, নবী হিসাবে এসেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম। লক্ষাধিক উম্মত ছিল হযরত ইউনূসের। এই লক্ষাধিক উম্মতকে যখন দাওয়াত দিচ্ছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আসমানি কিতাবের বিরোধিতা করো না, আল্লাহর বিরোধিতা করো না, এইভাবে করে যখন উম্মতকে শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু উম্মত চোরে না শোনে ধর্মের কাহিনী, নবীর কথা শোনে না। যখন নবীর কথা আর শুনছে না, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে কেঁদে দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মত তো আমার কথা শুনছে না, আমার উম্মত আপনার কথাও শুনছে না, কতদিন আর আমার উম্মতকে আমি দাওয়াত দিয়ে বেড়াবো, আর সহ্য হচ্ছে না, এদেরকে পাকড়াও করেন। আল্লাহ পাক হযরত ইউনূসকে ডাক দিয়ে বলেন, ইউনূস বলে দেন তিন দিনের মধ্যে শাস্তি চলে আসবে। তাফসীরের কিতাবে আসছে, প্রথম দিন আকাশটা হলুদ বর্ণ ধারণ করবে, দ্বিতীয় দিন লাল বর্ণ ধারণ করবে, তৃতীয় দিন নীল বর্ণ পিত বর্ণ ধারণ করবে, আর যখন পিত বর্ণ ধারণ করবে তখন তোমরা বুঝে নিবে শাস্তি এখনই পড়বে তাদের উপর। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম সুসংবাদটি শোনার সঙ্গে সঙ্গে বললেন, এই সম্প্রদায়, আমার আল্লাহ কিন্তু অচিরেই তোমাদের উপর গজব নামাবে। এই তো তিন দিন, তিন দিনের মধ্যে আল্লাহর গজব আসমান থেকে নেমে আসবে, সতর্ক হয়ে যাও। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্প্রদায়কে ডাক দিয়ে বলেন, সম্প্রদায়ের লোকেরা আল্লাহর আজাবকে ভয় করো, আল্লাহর গজবকে তোমরা ভয় করো। হে আমার কওম, তিন দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বিশাল গজব তোমাদের উপর নাজিল করতে যাচ্ছেন। কথাটি বলেই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্প্রদায় থেকে বের হয়ে গেলেন। আর সম্প্রদায়ের লোকেরা যখন আজাবের আলামত দেখতে পেল, সম্প্রদায়ের মধ্যে যারা জ্ঞানী গুণী সাধারণ মানুষদেরকে ডাক দিয়ে বলেন, এই আমার ছেলেরা ও আমার প্রতিবেশীরা শোনো, নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। ইউনূস নবী তো এমন নবী, এত বছর তিনি আমাদের মধ্যে ছিলেন, একটিবার তিনি মিথ্যা কথা বলেন নাই। তিনি বলেছেন তিন দিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে, অবশ্যই আল্লাহর গজব নাজিল হবে, আর ওই দেখো আকাশের মধ্যে আজাবের আলামত দেখা যায়। ওই যে আজাবের আলামত, যদি আজাব থেকে বাঁচতে চাও চোখের পানির নজর না দেওয়া লাগবে, আজাব থেকে যদি মুক্তি চাও তাহলে চোখের পানি দিয়ে জায়নামাজের সিজদাকে ভাসায় দেওয়া লাগবে, জায়নামাজের সিজদা যদি চোখের পানি দিয়ে ভাসায় দেওয়া যায় গজব থেকে রক্ষা পাওয়া যাবে, আজাব থেকে রক্ষা পাওয়া যাবে, আর যদি চোখের পানি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর গজব থেকে একজনও মুক্তি পাবে না। বন্ধুরা আমার, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম বের হয়ে গেলেন, কিন্তু আল্লাহ পাকের পারমিশন ছাড়া বের হইছেন। এই জন্য হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেলখানায় যেতে হয়েছিল, ঠিক না বেঠিক? কোন জেলখানা? যেমন জেলখানা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আমেরিকার একটা জেলখানা আছে, এর ভয় মানুষকে দেখানো হয়, মুসলমানদেরকে দেখানো হয়, কিন্তু ওই জেলখানায়ও তো রক্ষী আছে, ওই জেলখানায় মানুষ আছে, ওই জেলখানায় বাতাস আছে, ওই জেলখানায় সব আছে, খাবারও আছে। কিন্তু নবী ইউনূসকে আল্লাহ পাক এমন এক জেলখানায় নিয়েছিলেন যেই জেলখানায় অক্সিজেন ছিল না।
যেই জেলখানায় খাবার ছিল না, যেই জেলখানায় আর তো না শোনার কেউ ছিল না, এমন এক জেলখানায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হুকুম নষ্ট করেছেন তা নয়, আল্লাহ পাক নির্দেশ দেওয়ার আগে বের হয়ে গেছেন। এই জন্য আল্লাহ পাক শাস্তির পরীক্ষায় ফেলে দিলেন, মাছের পেটে নিয়ে গেলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখের পানি নজরনা দিয়ে দোয়া করলেন, জানেন তো দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। চোখের পানি ফেলে দিয়ে বললেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনার অনুমতির আগে আমি বের হয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখের পানি ফেলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহম এবং করম বর্ষণ শুরু করে দিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি প্রদান করলেন। বন্ধুরা আমার, আর অপরদিকে সম্প্রদায়ের লোকেরা যখন চোখের পানি ফেলে দিল, শুধু চোখের পানি ফেলেনি, শুধু চোখের পানি ফেলেনি, তাফসিরের কিতাব খুললে আপনারা পাবেন ছোট ছোট বাচ্চাকে মা থেকে আলাদা করে দিয়েছিল, গরুকে গরুর বাছুর থেকে আলাদা করে দিয়েছিল, মুরগিকে মুরগির বাছুর থেকে আলাদা করে দিয়েছিল এবং আলাদা করে কান্নাকাটির আয়োজন করেছিল। ও পৃথিবীর মানুষেরা, বর্তমান সমাজে তৌহিদি জনতা বিনোদনের আয়োজন করে, তৌহিদি জনতা গুনাহের আয়োজন করে, আর হাজার হাজার বছর আগে ইউনুস নবীর গুনাহগার উম্মত তারা চোখের পানি নজরনার আয়োজন করেছিল, যখন চোখের পানি ঝরাবার আয়োজন করেছিল, আর চোখের পানি যখন ঝরিয়েছিল আল্লাহ পাক আর সহ্য করতে পারেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আযাব দিয়ে পাকড়াও করব, সেই প্রতিশ্রুতিকে ফিরে এসে আল্লাহ পাক এই জাতিকে আযাব থেকে মুক্তি প্রদান করেছিলেন। বন্ধুরা আমার, আজও যদি করোনা ভাইরাস থেকে শুরু করে যত ধরনের গজব, পারিবারিক গজব, সামাজিক গজব, রাষ্ট্রীয় গজব থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাকে আমাকে আবারও নবীদের সেই আদর্শে আদর্শবান হওয়া লাগবে, ঠিক না বে? ঠিক, নবীর আদর্শ হলো চোখের পানি নজরনা দেওয়া, এবং যুগে যুগে যেই সম্প্রদায় মুক্তি পেয়েছে তারা চোখের পানি ঝরাবার মাধ্যমে মুক্তি পেয়েছে। আল্লাহ আমাদেরকে চোখের পানি ঝরাবার তৌফিক দান করুন, আমিন।